بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذاب الله عنهم الرجس وتحرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولانة الدائمة الباقية على عادائهم ومنكر فضائلهم وغاسب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبح المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد أمر بريو درشق وصورة برندو. السلام عليكم ورحمة الله وبركاته أبنى درشقل كأن تريد سلام و شبهت سجانی آسکرون ইসলামীন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ আল আমিনের কাছে এই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রবুল্লা তাদের জীবনে সুখ শান্তি দান করুক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক আমাদের সকলকে সৎপথে চলার অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল অনেক তৌফিক দান করুন আমিন আমিনব্বাল আলামিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই তাই আসন দেখি কোথা থেকে কে কে প্রশ্ন করছেন আগে একটি লিখিত চিঠি পড়ি তারপর ইনশাল্লাহ আপনাদের অডিও রেকর্ডিং পেলে করব। সালাম আলাইকুম মনান সাহেব আমি ইব্রাহিম বলছি উত্তর চব্বিশ পরগনা থেকে আমার প্রশ্ন হচ্ছে শিয়ারা আমাদের মতো নবীর সাহাবিদেরকে কেন ফলো করে না যখন নবীজি বলেছেন কান নুজুম আয়ো হোম তুম। এই হাদিসটি কি ঠিক না ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত আমার প্রিয় ভাই এব্রাহিম সাহেব আপনার চিঠি লেখার জন্যে এবং প্রশ্ন রাখার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি জানতে চেয়েছেন বা আপনি বলতে চাচ্ছেন যে শিয়ারা আমাদের মতো নবীর সাহাবিদেরকে কেন ফলো করেন না যেখানে নবী করিম সাল্লাম বলেছেন আসাহাবিকা নুজুম অর্থাৎ আম আমার সাহাবিরা তারার মতো সে তারার মতো আোম এদুম এহতদুম এদের মধ্যে যে কোনো কাউকে ফলো করলে অনুসরণ করলে হেদায়ত পেয়ে যাবে আরও একবার হাদিসটির ব্যাখ্যা করি নুজুম আমার সাহাবিরা তারার মতো আই হোম এদি তুম তুম এদের মধ্যে যে কোনো একটি সাহাবিকে যদি কেউ ফলো করে সে হেদায়ত পেয়ে যাবে এই বলতে চাচ্ছেন আপনি বা আপনার হাদিস বা আপনার পূর্বপুরুষরা এই হাদিস কি ঠিক না না ভাই এ হাদিস ঠিক না পরিষ্কার বলছি এটা মিথ্যা জালি এবং তৈরি করা হাদিস কেননা এই হাদিস কোরআনের সঙ্গে মিল খাচ্ছে না এই হাদিস কোরআনের সঙ্গে মিল খাচ্ছে না কোরআন বলছে নবীর কিছু সাহাবিরা ছিলেন যারা নবীর পরে নিজের পূর্বপুরুষদের দিনের দিকে ফিরে গিয়েছিল সুরায় আলে নম্বর চুয়াল্লিশ তুলে দেখুন আমি সব সময় সূত্র এবং প্রমাণ দিয়ে কথা বলি সুরায় আলে তৃতীয় নম্বর সুরা তিন নম্বর সুরা আয়ত নম্বর একশো চুয়াল্লিশ ওামা মোহাম্মদ ইসুলন মোহাম্মদ কিছু না আল্লাহর রসুল ছাড়া উনি আল্লাহর রসুল ছিলেন কদ খালাত মিন কবলে রসুল ওনার আগেও বহু রসুলরা এসেছিলেন আফা ইম্মা তাও কোতেলা ওই রসুলদের মধ্যে যদি কেউ মারা যেতেন বা কাউকে হত্যা করা হতো বা শহীদ হয়ে যেতেন ইন খালাব তুম আলা আহকা বেকুন তো তোমরা নিজের পূর্বপুরুষদের দিনের দিকে ফিরে যেতে মনে রাখবেন এটা নবীর সাহাবিদের জন্য বা নবীর আগে যে সমস্ত নবীরা এসেছিলেন তানাদের সাহাবিদের জন্যও একই কথা তবে এখানে প্রকাশ্য নবীর নাম নিয়ে উল্লেখ হয়েছে তাই আমরা এই আয়াতকে নবীর সাহাবিদের জন্য গণ্য করি মনে রাখবেন নবী নবীর আহলে আয়তের তাফসিরে যেটা জিকির হয়েছে সেটা হচ্ছে এই যে নবী বলেছেন আমার পরে আমার অনেক সাহাবিরা যারা এখন আমার সঙ্গে আছে আমার গমনের পরে তারা আবার নিজের পূর্ব দিনের দিকে ফিরে যাবে আর সেটা সত্য হয়েছিল নবী জীবনে কখনো মিথ্যা কথা বলেননি নবীর ভবিষ্যবাণী কখনো মিথ্যা হতে পারে না সুতরাং নবীর পল্লব গমনের পরে অনেক সাহাবিরা ছিল যারা নবীর দিনকে ছেড়ে নিজের পূর্বপুরুষদের দিনের দিকে ফিরে গিয়েছিল তারাও কিন্তু নবীর সাহাবি ছিল এবারে যদি আপনার ওই হাদিসকে আমি সঠিক বলে মেনে নিই যে আমার সাহাবিরা তারার মতো কোনো একজন সাহাবিকে ফলো করলে সে পেয়ে যাবে এবারে বলুন যে সাহাবিরা নবীর পরে নবীর পথকে ছেড়ে দিয়েছিল নিজের পূর্বপুরুষদের পথের দিকে ফিরে গিয়েছিল যদি তাদেরকে আমরা ফলো করি তাদেরকে মেনে চলি তাদের অনুসরণ করি আমরা হেদায়ত পাবো আপনার বিবেক কি বলে আপনার জ্ঞান কি বলে ভেবে দেখুন তাই বলছে হাদিস কোরআনের সঙ্গে মিল খাচ্ছে না আফাইম্মা তা ওকো তেলে ইনকালব তুম আলা আকা বেকুম অমাই ইনকালেব আলা আকে যে নিজের পূর্বপুরুষদের দিনের দিকে ফিরে যাবে ফলাই ইউসরুল্লাহ সাইয়ান আল্লাহর কোনো ক্ষতি করবে না তারা নিজেরা নিজের ক্ষতি করবে ও সাইয়সল্লাহ শাকরিন কিন্তু যারা আল্লাহর পথের ওপরে টিকে থাকবে নবীর জীবনে যেমন তারা আল্লাহর পথের উপরে চলছিল আল্লাহ রসুলের কথা মেনে চলছিল ওইরূপ নবীর পল্ল গমনের পরেও যদি আল্লাহ রসুলের কথা মেনে চলে আর আল্লাহ রসুল যাদেরকে ফলো করতে বলেছেন কেয়ামত পর্যন্ত নবী নিজের উম্মতের জন্যে হেদায়েতের জন্য যে দুটি জিনিস ছেড়ে গেছেন কোরআন এবং আহলেবায়ত উভয় জিনিসকে যদি তারা মেনে চলে তো কোরআন বলছে সৈয়দল্লাহ শাহরিন আল্লাহ এই শুকুর বান্দাদের যারা সৎ উপরে থেকে দিনের কাজ করতে পারবেন কি করতে থাকবে আল্লাহ এদেরকে সুন্দর জাজাদান করবেন মনে রাখবেন তো আমরা তাদেরকে ফলো করি যারা নবীর যুগে নবীর সঙ্গে ছিলেন এবং নবীর পরে নবী যাদেরকে ফলো করতে বলেছেন আমরা তাদেরকে ফলো করছি মনে রাখবেন আমরা সাহাবিদেরকেও ফলো করছি কিন্তু ওই সাহাবিদের যারা নবীর যুগেও নবীর পথে আল্লাহর পথে ছিল এবং নবীর পল্লব গমনের পরেও তারা আল্লাহ রসুলের পথের উপরে ছিলেন আমরা সেই সাহাবিদের কাছে সেই সাহাবিদেরকে ফলো করছি আমি ওম্মাতে মুসলিমার কাছে জিজ্ঞাসা করছি হজরত আলী কি নবীর সাহাবি ছিলেন না মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা উনি কি নবীর সাহাবিয়া ছিলেন না এমামে হাসান হোসাইন সায়ার মতো জানারা নবীর সঙ্গে থাকতেন ওনারা নবীর সাহাবী ছিলেন না জানাবে সালমানে ফারসি আবুজারে গফারি মেকদাদ এ আসাদি জানাবে جناب বিলালে হাবাসি এগুলো উদাহরণস্বরূপ বললাম যেনারা সময় নবীর সঙ্গে উঠতেন বসতেন আমরা এই নেক্স সাহাবিদেরকে ফলো করি হ্যাঁ এবার যদি আপনারা বলেন না বিশেষ সাহাবি যাদের আমরা ফলো করছি তাদেরকে কেন ফলো করা হয় না বা তাদেরকে কেন ফলো করেন না তো তাদের ফলো না করার কারণ কোরআনের এই আয়েত তাদের সম্পর্কে কোরআন বলছে আলা আকাবকুম যেটা আমি বোখারি বা বাহি মুসলিমের সূত্র দিয়ে অনেকবার বলেছি এখানে একবার আপনাকে সূত্র সমেত বলে দিচ্ছি বোখারি শরীফ চতুর্থ খণ্ড মনে রাখবেন ভালো করে নোট করে নিন আর তদন্ত করুন দেখুন এই কথাগুলো বুখারির মধ্যে সাহি মুসলিমের মধ্যে বা আপনাদের হাদিসের বইয়ের মধ্যে আছে কিনা বোখারি শরীফ চতুর্থ খণ্ড পৃষ্ঠ নম্বর চুরানব্বই আর পৃষ্ঠ নম্বর একশো ওইরূপ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠ নম্বর বত্রিশ মনে রাখবেন দ্বিতীয় খণ্ড পৃষ্ঠ নম্বর বত্রিশ শাহি মুসলিম বা মুসলিম শরীফ সপ্তম খণ্ড পৃষ্ঠ নম্বর ছেষট্টি এই দুটি হাদিসের বই মুসলমানদের মাঝখানে বিখ্যাত সেই মুসলিম সেই বোখারি তাই এই দুটোর প্রকাশ্য সূত্র বললাম তাছাড়া বাকি যত হাদিসের বই আছে প্রায় সমস্ত হাদিসের মধ্যে এই জিনিসটা উল্লেখ আছে এবারে রবায়ত শুনুন কেয়ামতের দিন নবী করিম সাল্লাম বলছেন হুজুর পাক ফলাম বলেছেন কেয়ামতের দিন আমার সাহাবিদের মধ্যে হতে একটি দল আমার সামনে উপস্থিত হবে ভালো করে শুনবেন যেটা হাদিসের বইতে লেখা আছে অতঃর তাদেরকে হাউজে কসার হতে দূরে সরিয়ে দেওয়া হবে হাউজে কসারের প্রবেশ করতে দেওয়া হবে না তারা মানে হাউজে কাসার প্রবেশ করতে দেওয়া হবে না মানে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না তখন আমি বলবো নবী কি বলছেন তখন আমি বলবো হে আমার প্রভু এ আল্লাহ রাব্বুল আলামিন এরা আমার সাহাবী মান আল্লাহ উত্তরে বলবেন হে মাহবুব হে আমার নবী হে আমার মাহবুব আপনার পরে এরা যা কিছু করেছে সে সম্পর্কে আপনি অবগত নন তারা তাদের পূর্বস্থায় অর্থাৎ অজ্ঞতা তথা জাহিলিয়াতের যুগে পরিবর্তন বা প্রত্যাবর্তন করেছিল তারা নিজের পূর্বপুরুষদের দিনের দিকে মূর্খতার দিকে ফিরে গিয়েছিল তাই এরা আপনার দিনের উপরে নেই এরা আপনার সাহাবিদের মধ্যে নেই তাই আল্লাহ রবুল্লা আলামিন এদের উপরে জান্নাতকে হারাম করেছে এরা কওসারের নিকটে যেতে পারবে না কসরের পানি পান করা তো দূরের কথা এবারে বলুন আমরা আল্লাহ রসুলের কথা মানব না ওই সমস্ত কথা মানব যেগুলোর কোনো অস্তিত্ব বা উজুদ নেই আমার প্রিয় ভাই ইব্রাহিম সাহেব আপনাকে কোরআনের প্রথম আয়ত থেকে বললাম এবারে কোরআনের দ্বিতীয় আয়ত না পুরো জিজ্ঞাসা করুন যারা জ্ঞানী ব্যক্তি আপনি যদি জ্ঞানী ব্যক্তি হন হাদিসের যখন জ্ঞান রাখেন তো আশা রাখি আপনিও জানেন সুরায় মোনাফে কাফেরদের জন্যে না মুশ্রিকদের জন্যে না ইহুদ বা খ্রিস্টানদের জন্যে না সুরায় মুনাফে কোন হিন্দুর জন্য নাজিল হয়নি সুরায় মুনাফেকুন কোন উম্মতে মুসলিম আর মুনাফিকদের জন্যে সুরায় মুনাফে নবীর সাহাবিরা যারা নবীর সঙ্গে থেকে মুনাফেকাত করছিল অর্থাৎ নবীর সঙ্গে থেকে নবীকে ফলো করছিল না নবীর কথাকে মেনে চলছিল না তারা মুখে বলছিল আমরা মুসলমান মুখে বলছিল আমরা এমান যাদের সম্পর্কে সুরায় তবাও এর সুরায় তবাও এর সাথে হয়েছে এবারে সুরায় তবা দেখে দেখে নিন সুরায় তবা আয়াত নম্বর একশো একশোতে আল্লাহ রবুল আলমিন বলছে এই যে আরবরা আপনার সঙ্গে বেড়িয়ে বেড়াচ্ছে এরা বলছে আমরা এমান এনেছি এরা এমান আনিনি এমান এদের অন্তরে প্রবেশ করে প্রবেশ করেনি আপনি একবার তুলে দেখুন ওই সমস্ত হাদিসের বইগুলো যেখানে এই সমস্ত আয়তের ব্যাখ্যা করা হয়েছে মিম্মান হাউলকুম মিনাল আরাবে আল মোনফেকুন সুরায় তওবা আয়াত নম্বর একশো এক তুলে দেখুন ওয়া মিমমান হাউলকুম মিনাল আরাবে মুনাফেকুন আপনার আশেপাশে যে আরবরা বেরিয়ে বেড়াচ্ছে এরা মুনাফিক ওয়ামান ওয়ামিন আইলেল মদিনাতে মারাদ্দ আলান নেফাকে ওইরূপ আইলের মদিনার মধ্যে কিছু লোকেরা আছে যারা নেফাকের চরম সীমায় নেফাকে পরিপূর্ণ তারা মমিন হয়নি এমান আনেনি লা তা আলমহম না আল্লাহ কি বলছেন নিজের নবীকে আপনি এদেরকে জানেন না এদের অন্তরের খবর রাখেন না আমি খবর রাখি আমি জানি যে এরা কিভাবে আপনার সঙ্গে থেকে মনাফেখাত করছে সা নুয়াজ আমি এদেরকে ডবল সাজা দেবো আল্লাহ কি বলছে আমি এদেরকে ডবল সাজা দেবো এদের মনাফেকাত করার কারণে সুম্মা ইউরুদ্দ এলা আদাবিন আদিম তারপর এদেরকে কঠোর এবং ভয়ঙ্কর সাজার দিকে ফেলে দেবো বা পাল্টিয়ে দেবো এই আয়াত কাদের জন্য। জানেন সাহাবিদের জন্যে যে সাহাবিদেরকে আপনারা বলছেন তারা আই হোম তুম তুম যে কোনো কাউকে ফলো করলে হেদায়ত পেয়ে যাবে তাহলে এই সমস্ত মুনাফিক সাহাবিদেরকে যদি কেউ ফলো করে সে হেদায়ত পাবে আপনি বলুন আপনার বিবেক কি বলে যারা নবীর সঙ্গে থেকে নবীর কথা মানেনি আল্লাহর কথা মানেনি নিজেদের ইচ্ছা মতো কাজ করেছে মসজিদ বসে যারা নবীর বা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল যে সাহাবিদেরকে দেখে লানাত করেছিলেন আর ওই মসজিদকে জ্বালিয়ে দিতে বলেছিলেন কেন একবার জানুন সমস্ত সাহাবিরা চোখের মনি নয় সমস্ত সাহাবিরা তারা নয় তারার মধ্যে অনেক তারাকে নাহেস বলা হয়েছে মানুষ তারা খসে পড়ে তো পড়া তারাকে ফলো করলে যাওয়া যাবে ওপরে না যাদের নিজের জীবন অন্ধকার তাদেরকে ফলো করলে আলোকিত হওয়া যাবে না তাদেরকে ফলো করুন যাদেরকে নবী করিম সাল্লা নিজের হাদিসে ফলো করতে বলেছেন এবারে আমি হাকিকি হাদিস বা হাকিকি তারা কারা আসুন আপনাদের রাওয়ায়েত বা আপনাদের রাবিদের কথা বলছি এখানে পুরো বিস্তারিত রায়ত ভালো করে মন দিয়ে শুনবেন এখানে হাদিসের যে সমস্ত রাবিদের নাম নিচ্ছি আমার ভাইদের মধ্যে বিখ্যাত সবাই পরিচিত সুতরাং বেশি ডিটেলসে যাওয়ার প্রয়োজন নেই হাদ্দাসানা আবুল হাসান মোহাম্মদ বিন ওমার আল বাসারি ওয়াকালা হাদ্দা আবুল কাসিম নাসর বিন আল আর নাহাওয়ান্দি قال حدثنا ابو الفرج احمد بن محمد بن خوزی السامری، قال حدثنا ابو بکر القاسم بن ابراہیم القنتری، قال حدثنا ابراہیم بن خالد الحلوانی، قال حدثنا محمد بن خلف الاسقلانی، قال حدثنا محمد بن السری، ان محمد بن منقدر، عن جابر بن عبداللہ العنساری، ایش مصطبکتو راوی، جا در نام مشلمان در نکوٹے اوٹی پوری تو، কি বলছেন জাবির ইবনে আবদুল্লাহ কালা কালা রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম নবী করিম সাল্লাম বলেছেন ইকতদু বিশামসে ফায়দা আগাবাতে শামসে ফকতদু বিল কামার তোমরা সূর্যকে ফলো করো যখন সূর্য অস্তে চলে যাবে ডুবে যাবে তখন চন্দ্রকে ফলো করো সূর্যকে ফলো করো যখন সূর্য ডুবে যাবে চন্দ্রকে ফলো করো কালা জাবির ইবিন আবদুল্লাহ আনসারি قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم يوما صلاة الفجر ثم انتفل وأقبل علينا يحدثنا ثم قال أيها الناس من فقد الشمس فليتمسك بالقمر ومن فقد القمر فليتمسك بالفرقدين جابر بن عبد الله الانصاري بولছেন নবী صلى الله عليه وسلم شكل নামাজ পড়িয়া আমাদের দিকে ঘুরে দাঁড়ালেন আমাদের দিকে চাইলেন যে বলছেন কালা আইয় হান্নাস নবী সকালের নামাজের পরে ওয়াজন করতেন বা এশা নামাজের পরে বেশিরভাগ ওয়াজন ঐসেদ করতেন ওই সময়টা মানুষ ফ্রি থাকতো বলে বেশি করে অজন করতেন দিনের বেলা কাজ থাকতো বলে বেশি অজন করতেন না নামাজ পড়ার সঙ্গে সঙ্গে ফ্রি করে দিতেন যাও তোমরা যাচ্ছে নিজের কাজে যাও কিন্তু সকালের নামাজের পরে আর সন্ধ্যার নামাজের পরে উনি অজন করতেন তো সকালের নামাজের পরে উনি সাহাবেদের দিকে ফিরে নামাজিদের দিকে ফিরে এইভাবে বলছেন قال ايها الناس من فقد الشمس فليتمسك بالقمر اي لوغو امر صابرا اي مانوب من فقد الشمس فليتمسك بالقمر جدي قمر سورج كه هاريه فاله تو تكون شه ومن فقد القمر فليتمسك مسك ايه جدي كه چندر كه هاريه فاله تو تكون شه فرقدين كالا قال قمت انا وابو ايوب الانصاري جناب جابر بن عبد الله الانصاري بولسن জামির ইবনে আবদুল্লাহ আনসারি বরিষ্ঠ এবং ঘনিষ্ঠ সাহাবিদের মধ্যে একজন ছিলেন বলছেন আমি দাঁড়ালাম এবং আমার সঙ্গে আবু আইয়ুব আল আনসারি আপনারা জানেন বিখ্যাত সাহাবি ও আমা আনা আনাস বিন মালিক ওইরূপ আমাদের সঙ্গে আনাস বিন মালিকও দাঁড়ালো ইয়ারসল্লাহ মানিস শামস আল্লাহ রসুল শামস বলতে কে সূর্য বলতে কে যাকে ফলো করতে বলেছেন বলছেন আর সূর্য যখন না থাকবে তখন কামারকে মানে চন্দ্রকে ফলো করবে করতে বলছেন আর যখন চন্দ্র না থাকবে তখন ফলো করতে ইয়া বলছেন মানিস শামস সূর্য কে কালা আনা সুম্মা কালা নবী বললেন সূর্য হচ্ছে আমি সুম্মা কালা তারপরে বললেন ইনল্লাহ আলা সঠিক হাকিকি হাদিস এটা ওই যে আপনি হাদিসটা শোনালেন আসাবিকান নুজুম আয়ুহম ইতাদেই তুম এহতাদুতুম পরিপূর্ণ জালি হাদিস মিথ্যা হাদিস তৈরি করা হাদিস যে সঠিক হাদিস সেটা হচ্ছে এই সূত্র বলেছি তুলে দেখুন হাদিসের বই সমস্ত হাদিসের বইতেই হাদিস পাবেন যেখানে নবী নিজেকে এবং নিজের আহলে বায়তকে ফলো করতে বলেছেন কালা আনা নবী বললেন সূর্য সূর্য হচ্ছে আমি মাকালা কালা ইন্নআল্লাহ তালা খালা কানা ফজানা বে মঞ্জুল হতে নুজুম ইসলামা নবী বলছেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আর আমাদেরকে আকাশের তারার মতো সম্মান দান করেছেন তারা যখন অন্ধকার রাত্রে ঝলমল করে উজ্জ্বল দেখা যায় সবাইকে দেখতে ভালো লাগে সবাই পছন্দ করে তো নবী বলছেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আর আমাদেরকে আকাশের তারার মতো করেছেন কুল্লামা গা বা নাজমুন তালা নাজমুন যখন একটা তারা ডুবে যায় অন্য আরেকটা আরেকটা তারা ভেসে ওঠে বা তুলো হয় দেখা যায় আনাস শামসু এবার নবী বলছেন আনাস শামসু আমি হচ্ছি সূর্য ফায়াদা জোহেবাবীর ফাতমাস শকুবিল কামার যখন আমি থাকবো না আমি চলে যাব। তখন তোমরা কামারকে ধরবে মানে চন্দ্রকে ধরবে চন্দ্র থেকে যতি নেবে বা লাভমান হবে কুলনা ফামাল ফামানিল কামার আমরা বললাম এ আল্লাহ নবী চন্দ্র বলতে কে কালা আখি ওসি ওসিরি ওয়া কাদাইনি আবু ওয়ালাদাইয়া ওয়া খালিফাতি ফি উম্মতি ওয়া আহলি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন আমার আমার ভাই আমার ওসি আমার ওয়াজির আমার পরে যে আমার ঋণ কেশ পরিশোধ করবে সে যে আমার দুই ছেলে হাসান হোসেনের পিতা হবে আর আমার খলিফা হবে আমার পরিবারের জন্যে এবং আমার উম্মতের জন্যে ওয়াহু আলী ইবনে আবি তালিব আর উনি হচ্ছেন আলী ইবনে আবি তালিব কলনা ফারকা দেইন এই যে ফরকাদাইনকে ফলো করতে বলছেন কামারের পরে চন্দ্রের পরে যে দেইনকে তারাকে দুই তারাকে ফলো করতে বলছেন এরা কারা কালা আল হাসান ওয়াল হুসাইন এরা হচ্ছে হাসান ও হুসাইন এই ফরকাদাইন হাসান ও হুসাইন সুম্মা মাকাসা তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পাটির উপরে বসলেন এবারে বিখ্যাত হাদিস معنى الشمس والقمر والزهرة والفرقدين حدثنا أبو الحسن محمد بن عمر بن علي بن عبد الله البصري قال حدثنا أبو بكر عبد الله بن علي القرخي قال حدثنا أبو بكر محمد بن عبد الله قال حدثنا أبي قال حدثنا عبد الرزاق الصنعاني قال حدثنا معمر عن الزهري আন আনাস বিন মালিক এই সমস্ত রাবিদের নাম বললাম এবার রওয়াজ শুনুন আলাহ সাল্লা সল্লহ সল্লাল্লাহ আলী সল্লুল্লাহ আলহ হে ও সালাতুল ফজর মা আনি আলা খবার বইটার নাম বলছি হাদিস বই মা আনি আলা খবার আর ওইরূপ অনেক বইতে আছে এই হাদিস প্রকাশ্যভাবে নবীর থেকে বর্ণিত ওই সমস্ত সাহাবি যাদের নাম নিলাম ওনারা সবাই এই রওয়াত করছেন قال ان ارى بولتن صلى انا بن رسول الله صلى الله عليه صلى الله عليه واله صلاه الفجر النبي كريم صلى الله عليه وسلم شقال النماز بولالين فلما انتفل من صلاتي جك النماز শেষ হয়ে গেল اقبل علينا بوجهه الكريم তো নবী নিজের সুন্দর চেহারা আমাদের দিকে মুখ করলেন দাঁড়ালেন ثم قال তারপরে বললেন معاشر الناس من افقد من افتقد الشمس فليتمسك بالقمر اي لوگو তোমরা মনে রেখো মনে

জোহরা এবং ফারকাদায়নের তাবির করছেন বা তাফসির করছেন সো কালা কাল আসুল্লাহ সাল্লাল্লাহ আলিহয়া আলিহী আন শামসু আমি হচ্ছি সূর্য ওয়া আলী আল কামার আলী হচ্ছেন কামার ওয়া ফাতেমা আ জোহরা আর ফাতেমা হচ্ছেন ওই জোহরা জোহরা আপনারা দেখেছেন চন্দ্রর পাশে পিছনে একটি তারা খুব উজ্জ্বল তারা হয় ওই তারাকে জোহরা বলা হয় অনেক অনেক সময় চন্দ্র যখন মেঘের পিছনে ঢেকে যায় ওই তারা ঝলমল করে ওই তারা উজ্জ্বল হয়ে যায় আর ওই তারার দুই পাশে দুটো তারা থাকে তারা আরো সুন্দর দেখা যায় ওই তারা দুটো নাম হচ্ছে ফারকাদাইন তো নবী বলছেন আনার শামস আমি হচ্ছে সূর্য আলী আল কামার আলী হচ্ছে কামার ওয়াল ফাতেমা আল আর ফাতেমা হচ্ছে ওই জোহরা ওয়াল হাসান ওয়াল হোসাইন ফারকাদান আর হাসান ও হোসেন হচ্ছেন ওই ফারকাদান ও আল্লাহ এই যে পাঁচ উনি প্রশংসা করলেন বা পরিচয় করেন তারপরে বললেন এর সঙ্গে আল্লাহর কেতাব আছে লাই হাত্তা ইয়ারদা হাউজ আর এই আর এই কোরআন মানে আমি আলী ফাতেমা হাসর ও আর কোরআন কখনো এক অপর থেকে জোদা হবে না আমার আহলেবৈ যেখানে কোরআন সেখানে কোরআন যেখানে আমার আহলেবায় সেখানে যতক্ষণ হাউজে অসরে আমার সামনে উপস্থিত না হচ্ছেন এনারা এক অপর থেকে জুদো হবে না হাদসানা আবুল হাসান মোহাম্মদ বিন ওমর البصري قال حدثنا ابو القاسم نصر بن الحسن الصفار النهاوندي قال حدثنا ابو الفرج احمد بن محمد بن خوزي السامري قال حدثنا ابو بكر القاسم من ابراهيم القنتري قال حدثنا ابراهيم بن خالد الحلواني قال حدثنا محمد بن خلف الاسقلاني قال حدثنا محمد بن السر عن يعني عن محمد بن المنكدر عن جابر بن عبد الله الانصاري قال رسول الله صلى الله عليه وسلم ইক্তদুবি শামসু এদা আবাতে শামসু ফক্তদুবিল কামার নবীর হাদিস তোমরা সূর্যকে ফলো করো অর্থাৎ আমাকে ফলো করো আর যখন সূর্য থাকবে না তখন কামারকে ফলো করো অর্থাৎ যখন আমি থাকবো না তখন চন্দ্রকে ফলো করো আর চন্দ্র হচ্ছেন আলী তো আমার প্রিয় ভাই এব্রাহিম সাহেব এই যে অওয়ায়েতগুলো বললাম বলুন এর থেকে কী শিক্ষা লাভ করলেন কি বুঝলেন আপনি একটি জালি হাদিসে মাধ্যমে প্রশ্ন করেছেন যে শিয়ারা কেন সাহাবীদেরকে ফলো করে না আর আপনি প্রমাণস্বরূপ একটা হাদিস পেশ করলেন যখন নবী বলছেন আসাবিকা নুজুম আইহম হেহতাদেইতুম হেহতাদাইতুম আমার সাহাবিরা তারার মতো যে কোনো একজনকে ফলো করলে হেদায়ত পেয়ে যাবে তা আমি কোরানের আয়ত থেকে বা হাদিস থেকে বললাম নবীর সমস্ত সাহাবিরা তারা ছিলেন না তারা কারা ছিলেন সেও নবী বলেছেন কাদেরকে ফলো করতে হবে নবীর পিছনে তাও নবী বলেছেন আশা রেখি এর পরে আর মনে হয় ব্যাখ্যা করার প্রয়োজন নেই আপনি পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন যে শিয়ারা নবীর কথা অনুযায়ী কোরআন অনুযায়ী কাদেরকে ফলো করছেন তাদেরকে ফলো করছেন যাদেরকে ফলো করার জন্য আল্লাহ রসুল বলেছেন তাদেরকে আমরা কখনো ফলো করি না করবও না জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যারা নবীর যুগে নবীর সঙ্গে থেকে বিশ্বঘাতকের মতো কাজ করেছে যাদেরকে কোরআন মুনাফিক বলেছে তারাও কিন্তু সাহাবিরা ছিল যারা নবীর পরে নবীর পথকে ছেড়ে দিয়েছিল নিজের রাস্তাকে ভিন্ন করে নিয়েছিল কোরআন এবং আহলে বায়কে ছেড়ে তারা অন্য জামাত তৈরি করে নিয়েছিল আমরা তাদের অন্তর্ভুক্ত নয় কখনো হব না কখনো তাদেরকে ফলো করব না যারা আল্লাহ রসুলের কথা ফলো করেনি বা কোরআন এবং আহলে বাইতকে ফলো করেনি আমাদের জন্য আদর্শ আল্লাহ রসুলের বাণী আমাদের জন্যে আদর্শ বাইত যে আহলে কে নবী নিজের উম্মতের জন্যে আদর্শ করে গেছেন বা উম্মতকে হেদায়ত করার জন্যে ছেড়ে গেছেন তো আমরা সাহাবিদেরকে ফলো করছি কারা যারা সত্যি সাহাবি যারা মুনাফিক ছিল না মাওলা আলী কি সাহাবী ছিলেন না? মা ফাতিমা যাহরা সাহাবিয়া ছিলেন না? এমামা হাসান ও হুসাইন সাহাবী ছিলেন না? বা সালমান ফারসি, আবু যর গফারি, মুগদাদ আসাদি, আবু জনাব হোযায়ফা আমানি আমরা এনাদের মতো সাহাবীদেরকে ফলো করি যাদের সম্পর্কে নবী জান্নাতের بشারেত দিয়ে গেছেন আশরায়ে মুবাশশিরের মধ্যে যাদের নাম আছে আমরা তাদেরকে ফলো করি জালি হাদিস তৈরি করে যাদেরকে আশার মুবাসের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া আছে আমরা কখনো তাদেরকে ফলো করি না কেননা কোরআনের হুকুম অনুযায়ী তারা নবীর সুন্নাতকে বা আল্লাহর পথকে মুসলমানের হত্যাকারী মুসলমানকে যারা কাতল করেছে তারা কখনো হাদি হতে পারে না আল্লাহর তরফ থেকে তাদেরকে হেদায়তের দেওয়ার দায়িত্ব দেওয়া হয়নি আমরা তাদেরকে মেনে চলি কোরআন হাদিসের মধ্যে যাদের হেদায়তের দায়িত্ব দেওয়া হয়েছে বা যাদেরকে ফলো করতে বলা হয়েছে আমার প্রিয় ভাই আশা রাখি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন আগের একটা ছোটো লিখিত প্রশ্ন পড়ি তারপর ইনশাআল্লাহ আপনাদের অডিও রেকর্ডিং প্লে করব আসসালামু আলাইকুম ইসলাম ইন বাংলা करना चाहता করনা চাহতা হুম रजा से मेरा সে মেরা নম্বর ये এ বাপ্পা ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লা বারাকাত আমার প্রিয় ভাই বাপ্পা সাহেব আপনি নিজের নম্বর দিয়েছেন আর আপনি মাওলানা সাহেবের সঙ্গে অর্থাৎ আমার সঙ্গে কথা বলতে চাচ্ছেন তো আমি অনুরোধ করব আমার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন না আমি খুব ব্যস্ত থাকি বলে আমার ফোন নম্বর আমি কাউকে দিতে পারি না বা দেও কেননা আমার এক কোটির বেশি দর্শকরা যদি নিজের সুবিধে মতো ফোন করতে থাকে তো আমি চুল পরিমাণে সময় পাবো না আশা রাখি বুদ্ধিজীবীর জন্যে এশারা যথেষ্ট তাই যদি অতি প্রয়োজন হয় তো ওই যে আমার চার ভাইয়ের নম্বর দেওয়া হচ্ছে স্ক্রিনের উপরে যারা মোশতাক ভাই হাবিবুল্লাহ খান সাহেব তাফাজুল মল্লিক সাহেব আলিদার সাহেব এনাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন এনারা কনফারেন্সে আমাকে নিয়ে যখন আমি ফ্রি থাকবো আপনার সঙ্গে কথা বলিয়ে দেবেন আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন বা আপনি বুঝতে পেরেছেন কিছু মনে করবেন না আমার কিছু অসুবিধা আছে বলে আমি আমার নম্বর কাউকে দিই না বা আমার সঙ্গে আমি সরাসরি কাউকে কন্ট্যাক্ট করতে বলি না আশা রাখি ভুল বুঝবেন না বা কিছু মনে করবেন না বা রাগ করবেন না আসুন এবার আমি আপনাদের অডিও রেকর্ডিং পেলে করব দেখি প্রথম প্রশ্ন কোথা থেকে কে করছেন সালাম আলাইকুম মৌলানা সাহেব আমি পূর্ব বর্ধমান থেকে বলছি আমার নাম খায়দুল নিসা মৌলানা সাহেব আমি একটি জানতে চাইছি যে আপনি বলেন যে লক্ষ্মী বাড়ি দিন গত করে রাত্রে মায়া জন্য দুরিকার নামাজ পড়তে হয় তা ওই নামাজটা কি নিয়ত হবে বা কি সুরা দিয়ে পড়বো কখন পড়বো ওইটা একটু বলবেন আর একটি প্রশ্ন করছি আমি সব লোকে বলছে যে নিজের নামে নিজে কুল করে রেছে দেওয়া হয় আর নিজের নামে নিজে কুল করে রেছে দেওয়া হয় কি করে রেখে দেওয়া হয় কি করে পড়তে হয় কয়শো বার পড়তে হয় বা কয়েক হাজার বার পড়তে হয় এইটুকু বলবেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনাকে ভালো রাখুক আমরা দিবেন দোয়া করবেন আপনাকে সব সময় আমরা স্মরণিয়া করি স্মরণে রাখি নিয়মতে আপনি চলেন দেখি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার প্রিয় বোন আপনার ফোন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদেরকে ফলো করার জন্যে বা আমাদের চ্যানেল অনুষ্ঠানকে দেখে তার থেকে লাভবান হচ্ছেন যেটা আপনি উল্লেখ করলেন বা বললেন আল্লাহ রব আলিন আপনার নেক তৌফিকাতে বৃদ্ধি করুক আপনার মনোকামনা আশাকে পুরো করুক সঠিক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করার তৌফিক দান করুক আপনাদের মতো সুন্দর দর্শক বিন্দুদের জন্যে আমাদের অনুষ্ঠান জনপ্রিয় হয়েছে বা সবাই আমাদের অনুষ্ঠানকে পছন্দ করছেন ভালোবাসছেন আপনারা নিজেরাও ফলো করছেন অন্যদেরকেও ফলো করতে বলছেন আমন্ত্রণ জানাচ্ছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞ জানাই আমার প্রিয় বোন আপনি দুটো প্রশ্ন রেখেছেন প্রথম প্রশ্ন বৃহস্পতিবারের রাত্রে মাতা পিতার জন্যে যে নামাজটা পড়তে হয় ওই নামাজ বিষয়ে আর আর আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল অনেকেই বলে নিজের জন্য কোল পড়ে রেখে দাও পরকালে এটা কাজে আসবে বা তোমাকে দোয়া হবে উভয় প্রশ্নের উত্তর আমি আপনাকে দিচ্ছি আপনি মন দিয়ে শুনুন সর্বপ্রথম মাতা পিতার জন্যে মরমিনদের জন্য বিশেষ করে যে নামাজটা বৃহস্পতিবারের রাত্রে পড়তে বলা হয়েছে এটা যদি কেউ মগরীব এসার মাঝখানে বৃহস্পতিবারের রাত বৃহস্পতিবারের দিনগত রাত যাকে সবে জমা হয় মগরীব এশার মাঝখানে যদি এই নামাজটা কেউ পড়তে চায় বা পড়তে পারে অতি উত্তম যদি মগরীব এশার মাঝখানে না পড়তে পারে তো এশা নামাজের পরেও যে কোনো সময় পড়তে পারেন মানে বৃহস্পতিবারের রাত্রে আর নিয়ে তবে আমি দুরেকাত নামাজে মখফরতে ওয়ালেদাইন পড়িতেছি কোরবাতন এলাল্লাহ দুরেকাত নামাজে মখফরতে ওয়ালেদাইন পড়িতেছি কোরবাতন এলাল্লাহ বা দুরেকাত নামাজে হদিয়ায় ওয়ালেদায়ন একে নামাজে মখফরতে ওয়ালেদান ও বলা হয় বা হাদিয়ায় ওয়ালেদান নিজের মাতা পিতাকে উপহার দেওয়া হয় এই নামাজের স্বভাব তাই একে নামাজে হাদিয়ায় ওয়ালেদান ও বলা হয় তো আমি দুরেকাত নামাজে হাদিয়ায় ওয়ালেদাইন পড়িতেছি কোরবাতন এল আল্লাহ

এই আয়াতটি পড়ার পরে এবারে আল্লাহ আকবর বলে দুয় পড়বেন দুয় কুন রব্বের হামোমা কামা রব্বয়ানি সাহিরা মনে রাখবেন রব্বের হামোমা উপরে আমার মাতা পিতর ওপরে ওইভাবে রহম করো জানারা বাল্যকালে আমার উপরে রহম করেছিলেন ওইভাবে তাদের উপরে দয়া করো যেমন তারা আমার উপরে দয়া করেছিলেন বা আমার বাল্যকালে রব্বের হামোমা কামা রাব্বয়ানি সাগেরা যদি কোনো থেকে এটা না বলতে পারেন তো নামাজের শেষে নামাজ শেষ হওয়ার পরে বসে রব্বের হামোমা কামা রব্বাইয়ানি সাকিরা দশ বার পড়তে বলা হয়েছে এবারে এই নামাজের পরে এই নামাজের স্বভাব নিজের মাতা পিতার রোহকে উপহার দিন আল্লাহ আমি এই যে নামাজ পড়লাম এর স্বভাব আমি আমার মাতা পিতার রোহকে উপহার দিলাম বা আমার মাতা পিতাকে আমি হাদিয়া করলাম এমন কি নবী বা নবীর আহলে বলেছেন যদি কারণ মাতা পিতা বেঁচে থাকে তো তানাদের নামেও উপহার দিতে পারেন হে আমার প্রতিপালক আমি এই নামাজের স্বভাব আমার মাতা পিতাকে উপহার দিলাম যেনারা বেঁচে আছেন জানারা মারা গিয়েছেন তানাদের জন্য বলবেন আমার মাতা পিতার রুকে আমি হাদিয়া করলাম বা উপহার দিলাম আল্লাহ এই নামাজের স্বভাব আমার মাতা পিতার রুহকে দান করা হোক আর যদি বেঁচে থাকেন তো এইভাবে বলবেন আল্লাহ এই নামাজের স্বভাব আমার মাতা পিতাকে আমি উপহার দিলাম বা হাদিয়া করলাম ইনশাল্লাহ এই নেকি ওনাদের নামে জমা থাকবে ওনারা পল্লোকে এটা পাবেন এবারে আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল অনেকেই বলে কোলখানি করে রাখো কোল পড়ে রাখো সুরায়ু আল্লাহ আহেদ একশো বার কি হাজার বার যাকে আমরা খানি বলি চার কুল সুরায় কুলিয়া কাফির আহেদ সুরাই আখলাস বা কুল আউজর আিন্নাস কুল আউযু রাব্বিল ফালাক কুল আউযু রাব্বিল ফালাক কুল আউযু বিরব্বিন নাস এই চারটি সূরাকে চারকুল বলা হয় তো অনেকে এগুলো পড়ে রাখে বা পড়ে সবসময় পড়ে ভালো কোনো অসুবিধা নেই তবে এই যে একটা কথা আপনি বললেন যে আমাদের মধ্যে অনেকেই আছে বলেন এই কোলখানি করে রাখো তো আমার প্রিয় বোন কোলখানি করে কি কোনো বাক্সে তুলে রাখবেন কোন কোটোর মধ্যে বন্ধ করে রাখবেন পরে মরার পরে আপনারকে ওই বাক্স খুলে পাঠিয়ে দেওয়া হবে বা ওই বাটি কোটো বা ডাব্বা খুলে পাঠিয়ে দেওয়া হবে এই ধরনের চিন্তাধারা থেকে মুক্তি পেতে হবে এগুলো সব একটা ভুল ধারণার মধ্যে ফেলে রাখা হয়েছে বা আপনারা পড়ে আছেন কোরআন বলছে ওমা তোকাদ্দিমুল আনফসক মিন খাইরিন তাজিদুহ ইন্দাল্লাহ যা কিছু নেকি আল্লাহর দরবারে আগে থেকে পাঠিয়ে রাখবেন সেটা উপস্থিত পাবেন তো আপনি সুরা কুল আল্লাহ আহাদ পড়ুন কোলা উজর আব্বিল ফালাক পড়ুন কোলা নাস পড়ুন কুলিয়া ইউল কাফিরুন পড়ুন আয়তাল কুরসি পড়ুন সুরা আলহাম পড়ুন বাকি যত কোরান পড়বেন যা কিছু নেকি করবেন এই দুনিয়ায় বেঁচে থেকে যা কিছু করবেন মনে রাখবেন এগুলো এই নেকিগুলো আপনি আপনার পরকালের খাতায় জমা করছেন ওমা তোকদ্দিমুল আনফসমিন খাইরিন যা কিছু নেকি দান খয়রাত যা কিছু নেকি করবেন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছেন মানুষকে ভালো পথ দেখাচ্ছেন এই সব স্বভাব আপনার খাতায় জমা হতে থাকবে যখন আপনি গমন করবেন মরার পরে পরকালে যাবেন ওই পরকালে সমস্ত সব কিছু আগে থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য উপস্থিত করে রাখবে এই দুনিয়ায় কোনো একটা জিনিস পড়ে বিশেষ করে এই নিয়াত করে রেখে দেবেন যে এইটা আমি যেন আমার মরার পরে পাই এইভাবে পরে জমা করবেন এমন কোথাও বলা হয়নি কোনো হাদিস কালামে উল্লেখ হয়নি আপনি যা কিছু পড়বেন যা কিছু করছেন সব অটোমেটিক জমা হচ্ছে যা নেকি নেকি করবেন সব দরবারে পৌঁছে যাচ্ছে ওখানে জমা হচ্ছে বা বদি যদি নেকি পাঠান নেকি পাবেন যদি বদি পাঠান বদি পাবেন মনে রাখবেন তো ওই যে পড়ে জমা রাখতে হবে এগুলো কিন্তু আমাদের কি বলবো আমাদেরকে ভুল বুঝিয়ে রেখেছে আমাদের হুজুররা যে তোমরা এইগুলো পড়ে পড়ে জমা করে রাখো এই ধরনের কোনো কথা হাদিস কালামে উল্লেখ হয়নি হাদিস বা কালামে যেটা উল্লেখ যেটা কোরআন আয়তে উল্লেখ হয়েছে ওমা তোকাদিন তা জিদ আল্লাহ যা কিছু আল্লাহ দরবারে আগে থেকে নেকি করে পাঠাবে সেটা সেখানে উপস্থিত পাবে তো আমার প্রিয় বোন আশা আপনি বুঝতে পেরেছেন আপনি কোল পড়ুন যা কিছু পড়ুন সঙ্গে সঙ্গে এটা আপনার তরফ থেকে আপনার খাতায় জমা করে দেওয়া হচ্ছে আল্লাহ রবুল আলমিন পরকালে এর পরিবর্তে আপনাকে যা ফল দেওয়ার দরকার বা যাযা দেওয়ার দরকার আল্লাহ রবুল আলমীর তরফ থেকে আপনি পাবেন বা আপনাকে দেওয়া হবে আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন আগের প্রশ্ন নি আসসালাম আলাইকুম আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউ টাউন থেকে আশা করি আপনি ভালো আছেন আল্লাহ আপনার ভালো রাখুক আমার প্রশ্নটা হচ্ছে হাজার এগারোশো ছিয়াত্তর এগারোশো ছিয়াত্তরে যুগের ইমাম ইমাম মেহেদি তোলার সম্বন্ধে সারা পৃথিবীর যে সমীক্ষাটা বললেন এটা কোরআনে যদি এসে থাকে তাহলে কোন কোন জায়গায় আছে কোন সুরায় আছে এটার ডিটেলসটা বলবেন দ্বিতীয়টা হচ্ছে এশিয়া মহাদেশ থেকে বললেন ইউরোপ মহাদেশ থেকে বললেন কারণ রাশিয়া ইউরোপের মধ্যে পড়ে মিশর বললেন আফ্রিকার মধ্যে পড়ে তাহলে এশিয়া ইউরোপ আর আফ্রিকা এলো পাঁচটা মহাদেশ অস্ট্রেলিয়া মহাদেশ থেকে কোনো কিছু বলেননি আমেরিকা মহাদেশের মধ্যে অনেকগুলি দেশ আছে এবং অর্থনৈতিক শক্তিশালী এবং ই শক্তিশালী অস্ত্র শক্তিশালী সেই দেশে অনেক কটা দেশ আছে এবং ওই দেশে একচিটিয়া ভাবে ভালো মতো মুসলিম ধর্ম আগিয়ে যাচ্ছে এবং সে কোন মুসলিম সেটার পরের প্রশ্ন এবং কানাডায় তো ভালো মতো ফিফটির কাছাকাছি চলে যাচ্ছে মুসলিমের সঙ্গে আমেরিকায় সেরকম জায়গায় চলে যাচ্ছে হুম এবং আমেরিকান যে প্রেসিডেন্ট ছিলেন হোসেন ওবামা বলা হতো হম যিনি ওই একশো দশ বারো তালায় মসজিদ করার ই দিয়েছিলেন প্রস্তাব দিয়েছিলেন যদি এত বড় ধ্বংস অত মানুষ মারা গেছে যদি মসজিদ হয় তাহলে তাদের ওপরে একটা দোয়া দরুদ বা আশীর্বাদ কিছু একটা করা যাবে হম তো সেখানেও এই মুসলিম বলেই পরিচিত হোসেন ওবামাকে কারণ তার আব্বা ছিলেন সৌদি আরবি আর মা ছিলেন আফ্রিকান আমেরিকান অধিবাসী এটা বলেই আমি জানি সেই মহাদেশে একজনও একজন আপনার আহ যুগের ইমাম ইমাম মহিদির প্রতিনিধি হচ্ছে না থাকছে না হম অনুমোদন পাচ্ছে না বা সেরকম জায়গায় এসে তারা গড়ে উঠতে পারেনি এটা হচ্ছে এই অবস্থা তো সেটা হবে কিনা সেই সংখ্যাটা বলবেন আর ভারত মহাদেশে এশিয়া মহাদেশের মধ্যে মধ্যে উপমহাদেশ বলা হয় তো উপমহাদেশের বাংলাদেশ পড়ে তো বাংলাদেশের একজন মৌলানা বলছিলেন যে রোজ কায়ামত বাংলাদেশ থেকে শুরু হবে তো যদি রোজ কায়ামত মানে কি ধ্বংসের শুরু ধ্বংসের শুরু মানে অন্যায়ের শেষ হবে আহ শেষ করার জন্য সে জায়গাগুলিকে আহ ধ্বংস করে দেওয়া হবে তার সঙ্গে পশু পাখি মানুষ যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে তাহলে রোজ খায় মানে এই বাংলাদেশ থেকে যদি হয় তাহলে বাংলাদেশ তো মুসলিম দেশ তাহলে সেখানে কি আহ কাজের সংখ্যা খুব কম আসসালাম আলাইকুম রহামত উল্লাহ এবার ওয়ালাইকুম আসসালাম রহমাত উল্লাহ এ ববারাকত আমার প্রিয় শরীফ ভাই আপনার ফোন কলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার প্রিয় ভাই আপনি খুব সুন্দরভাবে নিজের কথাকে রেখেছেন কিন্তু আমার সময়ের সংকটের কারণে হয়তো আমি আজ বিস্তারিত বলতে পারবো না তবে সংক্ষিপ্তে আপনার তিনটে প্রশ্নের উত্তর দিতে চাই আপনার প্রথম প্রশ্ন ছিল এমাম এ মাহিদ আল্লাহ সম্পর্কে কোরআনে কোথায় উল্লেখ হয়েছে তো এ বিষয়ে আমি বহুবার বলেছি আমার প্রিয় ভাই বিশেষ করে যুগের এমামের জন্ম তারিখ পনেরোই সাবান সাহেবের রাত যেটাকে আমরা বলে থাকি ওই এপিসোডগুলো দেখুন প্রতি বছরে আমি যুগের এমামের বর্ণনা কোরআনের কোন আয়তে কিভাবে হয়েছে সব আমি বিস্তারিত বলেছি আমার মনে হয় পুনরায় আবার ওই সমস্ত আয়ত বলার প্রয়োজন নেই তাছাড়া মহরমের মহিলিশেও আমি যুগের এমামের বিস্তারিত আলোচনা করেছি যুগের এমাম কোরআনের কোন আয়তে কিভাবে ওনার উল্লেখ হয়েছে আশা রাখি ওগুলোকে ফলো করবেন বা এমামে জামান আলাহ ইসলামের বিষয়ে যে এপিসোডগুলো বিশেষ এপিসোডগুলো দয়া করে ওগুলো দেখুন ইউটিউবে সব আপলোড করা আছে আশা রেখে বুঝতে পারবেন এবারে আপনি একটা কথা বলতে চাচ্ছেন যে আমি যুগের এমামে যারা সঙ্গী বা সাথী হবেন সাহাবি হবেন বা ওনার সৈনিকদের মধ্যে হবেন সেই সমস্ত দেশের বা কোন দেশের কত সংখ্যা হবে সব আমি উল্লেখ করেছি সেগুলো শোনার পরে আপনি বলতে চাচ্ছেন যে আমেরিকা কানাডা ইউরোপ অনেক দেশ আছে ওখান থেকে আপনি কোনো সৈনিকের নাম নেননি ওখানেও তো অনেক মুসলমান হচ্ছে বা মুসলমান সংখ্যা বৃদ্ধি হচ্ছে তো আমার প্রিয় ভাই আমি পরিষ্কার বলতে চাই ওই সমস্ত দেশ যে দেশগুলোর আপনি নাম নিয়েছেন নবীর হাদিসের মধ্যে যে হাদিসে ওই সংখ্যা বলা হয়েছে বা আহলেবায়তের থেকে বর্ণিত যে হাদিস বা রবায়ত যার মধ্যে ওই সমস্ত বিশেষ বিবরণ বা দোয়া ডিলহেস আছে যেগুলো আমি শুনিয়েছি তার মধ্যে কোথাও উল্লেখ হয়নি ওই সমস্ত দেশের এক নম্বর দ্বিতীয় ওই সমস্ত দেশের মুসলমানেরা ওনারা যে ইসলামকে ফলো করছেন বা যে ইসলামকে গ্রহণ করেছেন বা যে ইসলামকে এখন মেনে চলছেন ওই ইসলাম যুগের এমামের ইসলামের সঙ্গে মিল খাচ্ছে না পরিষ্কার বলছি তাদের ইসলাম আমাদের এমামের ইসলাম বা আহলেবাহতের ইসলামের চেহুক ভিন্ন মনে রাখবেন আমি পরিষ্কার বলেছি বিভিন্ন এপিসোডে অনেকবার বলেছি জামান পরে যখন খ্রিস্টানরা দেখবে ইসা নবী যে নবীর ওনারা খ্রিস্টানরা যখন যুগের পিছনে দেখবে তো তারা সবাই এমামের পিছনে এসে দাঁড়িয়ে যাবে বিনা কোনো সংকোচে নবী তাদেরকে বলবেন যদি তোমরা আমাকে নিজের নবী বলে মেনে থাকো তো আমি যার পেছনে চলছি তোমরাও তার পিছনে এসো তো সমস্ত খ্রিস্টানেরা যারা শিক্ষিত জ্ঞানী খ্রিস্টান ধার্মিক খ্রিস্টান তারা ঈসা নবীর পিছনে যুগের ইমামের পিছনে এসে যাবে ওইরূপ জানাবে মূসা নবীর যে সমস্ত মজেজা ছিল তাবুতে সাকিনা আশায় মূসা বা জানাবে মূসা নবীর যিনি বিশেষ প্রতিনিধি ছিলেন ইউসাবিন বিন সামুন জানাবে মূসা নবীর খলিফা ওনাকে যখন বা জানাবে হারুনের উল্লেখ হয়েছে আর অনেক উল্লেখ হয়েছে এমামের জমানার পিছনে দেখবেন তো ইহুদিরা যারা শিক্ষিত ইহুদি যারা ধার্মিক ইহুদি হবে জ্ঞানী ইহুদি হবে তারা যুগের ইমামের পিছনে এসে যাবে কিন্তু যারা ইসলামের চরম শত্রু প্রথম থেকেই তারা ওই ইসলামকে কখনো গ্রহণ করবে না মানবে না যে ইসলাম তারা এখন নিয়ে চলছে আর এই সমস্ত উম্মত বা বিশ্বের সমস্ত জ্ঞানী লোকেরা যুগের ইমামের কথা শুনে বা ওনার যুক্তিমূলক বক্তব্যকে শোনার পরে হকিকে ইসলামকে যখন উনি প্রচার করবেন সবাই ওনাকে ফলো করবে শুধু ফলো করবে না কারা জানেন যারা নবীর সঙ্গে থেকে নবীকে ফলো করেন এরা কারা ডিটেলস বলার দরকার নেই নবীর সঙ্গে থেকে যারা নবীকে ফলো করেনি ওই সাহাবি এবং ওই সাহাবীর মান্যকারীরা এরা যুগের এমামের ফলো করবে না যুগের এমামের সঙ্গী বা সাথী হবে না বরং এরা এমামের বিরুদ্ধে লড়াই করতে দাঁড়াবে নবীর সন্তানের সঙ্গে যারা লড়াই করার অপেক্ষা করছে এরা মুসলমান এই ইসলাম সৌদি আরবের ইসলাম যারা গ্রহণ করেছে বা সৌদি আরবের ইসলাম যারা বহন করে এরা কখনো যুগের এমামের সঙ্গে হবে না বরং এরা এমামের বিরুদ্ধে দাঁড়াবে এমামের বিরুদ্ধে আসবে তাই এমামের লস্করের মধ্যে তাদের নাম আসেনি মনে রাখবেন আমার প্রিয় ভাই আমি ওই হকিকে কথা বললাম যেটা বাস্তব যেটা প্র্যাকটিক্যাল তো আপনি যে সমস্ত দেশের নাম নিয়েছেন ওই সমস্ত দেশে ইহুদিদের খ্রিস্টানদের তৈরি করা ইসলাম তৈরি চলছে যেটা সৌদি আরবের মাধ্যমে পুরো বিশ্বে মানে প্রচারিত করার চেষ্টা করা হচ্ছে ইহুদিদের খ্রিস্টানদের স্বীকৃতি ইসলাম বা ইহুদি খ্রিস্টানরা তালিম দিয়ে যে মুসলমানদেরকে তৈরি করছে মনে রাখবেন ইহুদ ও খ্রিস্টানদের থেকে প্রভাত ইসলাম বা মুসলমানেরা যুগের এমামের সঙ্গী বা সাথী হবেন না আশা রেখে আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন যদি কোনো প্রশ্নের উত্তর রয়ে গিয়ে থাকে তো আপনি পুনরায় প্রশ্ন করবেন ইনশাল্লাহ আমি বিস্তারিত উত্তর দেব আমার এপিসোডের সময় বেশি হয়ে গেছে আমি ক্ষমা চাই আমার প্রিয় ভাই আপনার প্রশ্ন খুব সুন্দর হয় আশা রেখে আপনার প্রশ্নের মাধ্যমে আপনার সঙ্গে সঙ্গে অন্যরা জ্ঞান লাভ করবে এবং সঠিক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করার চেষ্টা করবেন أي بولى وآخر دعوانا إن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.